হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে রাধা অষ্টমী। আমি যেহেতু জন্মাষ্টমী করতে পারিনি, কারণ আমার পরের দিন পরীক্ষা ছিল, তো ওইভাবে হয়তো পারতাম না। আজ ভোর 4টের সময় ঘুম থেকে উঠে সকালে ভগবানকে একটু ভোগ দিয়ে মঙ্গল আরতি করেছিলাম। সেই মুহূর্তটা যে এত ভালো লাগছিল, কাউকে বলে বোঝানো না। তারপরে বেলা হলে দিদিভাইদের বাড়িতে চলে গেছিলাম। সেখানে ভোগের জন্য সব কিছু রান্না হচ্ছিল আর দিদিভাই রান্না করছিল। তারপরে আমি আবার রেডি হওয়ার জন্য বাড়িতে এসে একটু মালাও গেঁথেছিলাম ফুলের, যদিও সময় খুব অল্প ছিল। সবাই হয়তো জানো যে রাধা অষ্টমীর ব্রত বেলা 12টা অবধি হয়, তারপরেই রাধারানীর অভিষেক করে ভোগ নিবেদন করতে হয়। আর এদিকে দাদা সব ভোগ নিবেদন করছিল। ভোগে রাধারানীর প্রিয় অনেক কিছুই দেওয়া হয়েছিল, আলু কচুর দম, রাবড়ি, তারপরে আতা ফল, এই সব কিছুই প্রায় দেওয়া হয়েছিল। আর আমরা এখানে অঞ্জলিও দিয়েছিলাম। সবাই মিলে পুজোর শেষে প্রসাদ খাওয়া হয়েছিল। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।